আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব নাদিয়াতুল কোরআন কাদার 18 নম্বর পৃষ্ঠার সর্বশেষ পাঁচটি লাইন। আমরা গত একটি পর্বের মধ্যে প্রথম পাঁচটি লাইন শিখেছিলাম, আজকে আমরা শিখব শেষের পাঁচটি লাইন। তো দেখেন, হামজা নুন জবর আন ফা পেশফু আনফু, কিন্তু এখানে আনফু হবে না, হবে কি আংফু, ইকফা গুন্না। এখন ইকফা গুন্না কিভাবে হয়, আপনি আমাদের 52 নম্বর পর্বটা দেখলে ইকফার নিয়মের বিস্তারিত আপনি বুঝবেন কিভাবে না আংফু হয়েছে। আংফুসিন বেশসু আংফুসু কাফিম বেশকুম আংফুসুকুম আংফুসুকুম, আং বলে কিছু সময় ধরে রাখবো না, আংফুসুকুম ফাজ বরফা হামদান জবর আন ফা আং জাল রদর ধার ফা আং ধার ফা আং ধার, এখানেও গুণ হবে। নুন সাকিনের পরে কি আসছে, ইকফার হরফ আসছে, এই জন্য এখানে ইকফার নিয়ম। যদি ইকফার নিয়মটা না বুঝেন তাহলে অবশ্যই আপনারা 52 নম্বর পর্বটা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। ফা আং জার তা পেশতু ফা আং জার তু কাফ মিম বেশ কুম ফা আং জার তু কুম ফা আং জার তু কুম ফা আং জার তু কুম, খয় আসবর খয় খটা ইয়ার সাথে মিলবে তারপরে উচ্চারণ হবে, কেননা ইয়ার উপরে কি আছে জসম আছে। এই জসমের নিয়মটা যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই 18 নম্বর পর্বটা দেখে নেবেন, যজমের বিস্তারিত ক্লাস আছে, আপনি সহজে বুঝবেন ইনশাআল্লাহ যজম কাকে বলা হয়। যদি যজম না বলেন না বুঝেন তাহলে আপনি শব্দগুলো তৈরি করতে পারবেন না। খয় আজবর খয় র আলিফ দিয়ে দেবর রন খয় রন কাফ জবর কা খয় রং কা খয় রন কা হওয়ার কথা কিন্তু খয় রং হয়ে যাবে, তার বিনা পরে কি হয়েছে কাফ আসছে ইকফার হরফ আসছে, এর জন্য এখানে ইকফার নিয়ম। খয় রং কা সায়াজের সি সায়াজের সি লম্বা হবে মদের হরফ, সাইনাসের জের জের পরে আছে কি জসমলা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে লম্বা করতে লম্বা করে পড়তে হয়। খয় রং কাসি ওয়াল রন খয় রং কাসি র, এখানে রন হওয়ার কথা কিন্তু কি হবে এখানে রন আর হবে না, হবে কি রং র, এটা হচ্ছে মধ্যে আওয়াজের নিয়ম। যদি আপনি মধ্যে আওয়াজটাও না বুঝেন তাহলে আমাদের 29 থেকে 39তম পর্ব পর্যন্ত 10টা নিয়ম দেখলে আপনি যত ধরনের নিয়ম মদের নিয়ম সবগুলো আপনি বুঝবেন, তার মধ্যে একটা নিয়ম আসছে মধ্যে আওয়াজ। খয় রং কাসির নুনাল ইসবর না লম্বা হবে, নুনের পর জবর জবর পরে আছে খালি আলিফ না র আলিফ ইসবর রন না রন তাজবর তা না রং তা না রন তা হওয়ার কথা কিন্তু হবে কি না রং তা, ইকফার নিয়ম। তার মিনে পরে ইকফার হরফ আসছে, ইকফার নিয়মটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য আপনারা আমাদের যে 52 নম্বর পর্বটা ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন। না রং তা জ লাম জ লাউ জ খার জ না রং তা লাউ জ না রং তা লাউ জ। প্রিয় বন্ধুগণ, পড়ার সৌন্দর্য হচ্ছে মত এবং হচ্ছে গুন্না, আপনি যদি মত গুন্নাগুলো না ভালো করে না বুঝেন তাহলে পড়া কোরআন তেলা সুন্দর হবে না। কোরআন তেলা সুন্দর করার জন্য মত এবং গুন্নার কোনো বিকল্প নেই, তো এর জন্য 29 থেকে 39তম পর্ব পর্যন্ত এবং 46 থেকে 58 নম্বর পর্ব পর্যন্ত মত এবং গুন্নার নিয়ম এই ক্লাসগুলো বিশেষ করে আপনারা দেখবেন। কফিয়া কফ ওয়াজবর কউ কফটা ওয়ার সাথে মিলে উচ্চারণ হবে, কেননা জজম আসছে। কউ লাম আর দিস বললাম কউ লান সিন্দবর সা কউ লাং সা দালিয়া জের ধি মদার হরফ জের পরে জসমলা ইয়া আসছে। কউ লাং সা দি দালার ফতি দেব দান কউ লাং সা দি দা দানার হবে না, অক্ষর অবস্থায় যখন দুই জবর হবে তখন এক জবরকে বাদ দিতে হবে, এক জবরকে একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম মধ্যে আওয়াজের নিয়ম। কউলাং সাদিদা আই নিয়াজবর আই নুন দিবে নুন আই নুন আই নুন আই নুন দিমাল ইজবর যা আই নুন যা আই নুন আর হবে না, নুন হয়ে যাবে, কেননা নুন তার মিনে পরে কি আসছে ইকফার হরফ। আই নুন যা রজের রি ইয়াজবর ইয়া রিয়া আই নুন যা রিয়া তা দিবে তুন আইনুন জারিয়াতুন আইনুন জারিয়াতুন মিমনুনজের মিন মিমনুনজের মিন সিনরাদ বসার মিমে নুনের সাথে মিলবে, সিনেবার রয়ের সাথে মিলবে, কেননা তাসদিদ মিং সার মিন হবে না, কি হবে নুন সেকেন্ড পরে ইকফার হরফ আসছে। মিং সার রলাম জের রেল মিং সার রেল মিং সার রেল ওয়াস নিবার ওয়াস
দেখেন এই রোয়াটা যে লামের সাথে মিলবে, আলিফের সাথে পড়া হবে না, কারণ আলিফটা খালি, খালি শব্দের মধ্যে খালি হরফ পড়া যায় না, এই জন্য রোটা লামের সাথে মিলবে, কারণ লামের ফের যজম আসছে। মিং শাররিল ওয়াব সিনজার ওয়াস, মিং শাররিল ওয়াস, মিং শাররিল ওয়াস, ওয়াবার ইসর ওয়া, মিং শাররিল ওয়াস ওয়া, সিনজার সি, মিং শাররিল ওয়াস ওয়াসি, মিং শাররিল ওয়াস ওয়াস, ওয়াস ওয়াসি আর হবে না, ওয়াস ওয়াস, কেননা অক্ফের অবস্থা অক্ফর থামা, থামার অবস্থা যদি সর্বশেষ হরফের মধ্যে এক জোবার এক জের এক পেশ হয় তখন এটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। মিং শাররিল ওয়াস ওয়াস, দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কান, দাক কান, দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কান, দাক কাং, দাক কাং হয়ে যাবে, কান হবে না, কাং তার মেয়ের পরে কি হয়েছে, ইকফার হরফ আসছে, দাক কাং, দাক কা, দাক কাং, দাক কা, দাকাং, দাকা, সৈয়দ ফাদবর সফ, ফালিব দিদিবর ফান, সফ ফান, সফ ফান, সৈয়দ ফাদবর সফ, সফ ফালিব দিদিবর ফান, সফ ফাং, সফ ফান হওয়ার কথা কি হবে, সফ ফাং অনিষ্কার উচ্চারণ হবে, ইকফা এই জন্য নাকের ভিতরে যাবে গা, সফ ফাং, সফ, সফ ফাং, সফ। প্রিয় বন্ধুগণ, এই যে আমরা নিয়মগুলো কথা বলতেছি, আমাদের ক্লাসের মধ্যে প্রতিটি নিয়মেরই ক্লাস করা আছে, এজন্য আপনি ওই ধারাবাহিক ক্লাসগুলো দেখে আসেন। একজন মানুষ কোরআন পড়তে গেলে যত নিয়ম যা কিছু আছে আমাদের বিস্তারিত নিয়মগুলো প্রতিটি ধাপে ধাপে ক্লাস করা আছে, আপনি ধারাবাহিকভাবে দেখে আসবেন ইনশাল্লাহ। আপনি যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন, এটা আমরা আশা করতে পারি। হামজা ইয়াজবর আই, এই হামজা ইয়ার সাথে মিলবে। এখন বলতে পারেন যে এখানে নুন যজম আছে, নুনের সাথে মিলবে না, যখন কোন শব্দের মধ্যে প্রথমে যজমাল হরফ পরে তাসতিতুর হরফ হবে তখন যজমাল হরফটাকে বাদ দিয়ে তাসতিতুর হরফটাকে পড়তে হবে, মনে রাখবেন সবসময় এটা, যজমাল হরফের পরের হরফটা যদি তাসতিতুল হরফ হয় তখন যজমাল হরফটাকে বাদ দিতে হবে, তাসতিতুল হরফটাকে পড়তে হবে, এজন্য হামজা গায় ইয়ার সাথে মিলবে। হামজা যাবার আই, হামজা যাবার আই, ইয়া দজবর ইয়াব, আই ইয়াব, এটা গুণ্য হবে, কেননা নুন সেকেন্ডের পরে কি আসছে, ইয়া আসছে, নুন সেকেন্ডের পরে কি আসছে, ইয়া আসছে, গুণ্যার নিয়ম, এখানে নুন সেকেন্ডের গুণ্যার নিয়ম। আপনি যে আমাদের 51 নম্বর পর্বটা রয়েছে, 50 নম্বর পর্বটা, এটা দেখলে আপনি এই নিয়মটা বুঝে যাবেন। আই আউট, আই আউট, রজের রি, আই আউট রি, বাসবার বা, আই আউট রি বা, আই আউট রি বা, আই আউট রি বা, ইয়া ওয়াজবার ইয়াউ, মিমজবার মা, ইয়াউ মা, হামজা জের ই, ইয়াউ মা ই, ইয়াউ মা ই, ইয়াউ মা ই, দ্রুত হবে। জাল ইয়া দুজের জি, ইয়াউ মা ই জি, ইয়াউ মা ই জি, ইয়া সজবর ইয়াস, ইয়াউ মা ই জি, ইয়াস, ইয়াউ মা ই জি, এখানে গুণ হবে, কেননা তানবিনের পরে কি আসছে, ইয়া আসছে, ইদগমে বা গুণ এটাকে বলা হয়। 50 নম্বর পর্বটা দেখলে ইনশাল্লাহ আপনি এটাও বুঝে যাবেন। ইয়াউ মা ই জি, ইয়াস, ডাল বেশ দু, ইয়াউ মা ই জি, ইয়াস দু, রনুন পেশ রুন, রনুন পেশ রুন, নজবন না, রুন না, রুন, এখানে ওয়াজিব গুণ হবে, নুনের ফে কি আসছে, তাসদিদ, যখনই নুনের ফে আর মিমের ফে তাসদিদ হবে তখন এখানে গুণ করতে হবে, কিছুক্ষণ সময় ধরে রাখতে হবে, তারপরে ছাড়তে হবে। আপনি যদি এটাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের 46 নম্বর পর্বটা দেখলে এটা আপনার বুঝে যাবেন। ইয়াস দুরুন না, সিন পেশ সু, ইয়াউ মা ইজি, ইয়াস দুরুন নাস, না সু হওয়ার কথা, অক্ষর অবস্থা এক পেশ খেয়ে যাবে, বাত হয়ে যাবে, ইয়াউ মা ইজি, ইয়াস দুরুন নাস, মিমু আউজের মিউ, মিমু আউজের মিউ, ওয়াল বিসবার ওয়া, মিউ ওয়া, ওয়াটা লম্বা হবে, গুণা হবে, লম্বাও হবে, মিউ ওয়া, কবদিজের কিন, মিউ ওয়াকিন, হাত অজের হিত, তজবর তো হিত, তো হিত, তো হিত, তো তা নুন দিবে, তুন, তা নুনের সাথে মিলবে, তারপর উচ্চারণ হবে, তুন, নুন বাজবে না, আবার নুনিকে গনের সাথে মিলবে, কারণ গনের আবার যজম, তা নুনের সাথে মিলবে, নুন আবার গিয়া গনের সাথে মিলবে, হিত, তো তুন না, হিত, তো তুন না, ফারজের ফির, হিত, তো তুন না, ফির, হিত, তো তুন না, ফির, হিত, তো তুন না, ফির,
lamzabala kapmibishkum lakum lakum hitatun nafir lakum sode zero si ro alif zabar ro madar harf ro harf ki jabar jabar bar asi khali alif siro to mim di zabar tom to mim shte milbe tarpor uchhon hobe ebong gunna hobe mim fi ki ashe tasdid ashe siro tom gunna to che rokom কিছু অংশ ধরে রাখতে হবে তারপর ছাড়তে হয় মিম সিম বেশ মুস সিরাতাম মুস তাজবর্তা কবিয়াজের কি মুস্তাকি ইমার দিতে পার মান সিরাতাম মুস্তাকিমা সিরাতাম মুস্তাকিমা জিম নুন দিবার জান নুন খরচ না জান না ताओ दुसर तिउ जान्नातिउ वाव सबर हुआ जान्नातिउवा जान गुण होबे ना टान होबे आबार तिउ गुण होबे जान्नातिउवा प्रिय बंधुगण আপনি যদি এইসব নিয়মগুলো না জানেন তাহলে আপনি কোরআনগুলো শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারবেন না তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনকে শুদ্ধ করে পড়া তো এই জন্য শুদ্ধ করে পড়তে হলে আপনাকে আমাদের বিগত ক্লাসগুলো দেখতে হবে আমাদের যে নিয়মগুলো আপনি যদি সূত্র না বুঝেন তাহলে আপনি কিভাবে শুদ্ধ করবেন তো প্রিয় বন্ধুগণ বিশেষ করে আমাদের যেই একক হরফের উচ্চারণ আমাদের বিশেষ করে সর্ব এখানে আমাদের ক্লাসের শ্রেষ্ঠ যেই ক্লাসগুলো হচ্ছে আপনার গুন্নার ক্লাস ৪৬ থেকে ৫৮ পর্ব পর্যন্ত আর মদের ক্লাস হচ্ছে আপনার ২৯ থেকে ৩৯তম পর্ব পর্যন্ত যদি এই ক্লাসগুলো দেখেন তাহলে কোরআনের মধ্যে যত গুন্না আছে যত মদ আছে ইনশাল্লাহ আপনি পড়তে পারবেন তারপরে যে হরফগুলো মিলাতে হয় কিভাবে মিলাতে হয় একক হরফগুলো উচ্চারণ আপনি বিগত ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ আপনি যদি আমাদের ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি একদিন কোরআন পড়তে পারবেন আমরা এটুকু আশা করতে পারি ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।